আমার নাম খালিল সুলিভান, আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন, এই কথাটা কি সত্যি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, এই কথাটা বাইবেলও বলা আছে। যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন, কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে, কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন, হে আল্লাহ সুবহানাহু তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমাকে, আমি বলেছি আব্দুল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যীশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যীশু নতুন কোন আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, তিনিও এই আইন মেনে চলবেন, কোরআনের আইন আর সহি হাদিস, তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহি হাদিস মেনে চলবে। আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ, আর তারপর যীশু আবার, হ্যাঁ ঠিক, দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না, রাসূল মানে যিনি কিছু নির্দেশ পান, তিনি দ্বিতীয়বার রাসূল হিসেবে আসবেন না, তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, তিনি নতুন নির্দেশ পাবেন না। আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে, সেটা 2000 বছর আগের কথা, যেটা বিকৃত হয়ে গেছে, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তাই যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন, তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন, তাহলে রাসূল হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন।